আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের খরগোশ পালন সম্পর্কে কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে আলোচনা করব। খরগোশ পালন কেন করা হয়? প্রাণী পালনের ক্ষেত্রে খরগোশ পালন খুব একটা প্রচলিত নয়, কিন্তু আয় বাড়ানোর জন্য খরগোশ পালন একটি কম খরচের সুবিধাজনক উদ্যোগ হতে পারে। সাধারণত খরগোশ পালন করা হয় মাংসের চাহিদা মেটানোর জন্য, কিন্তু মাংস ছাড়াও খরগোশের চামড়া থেকে উৎকৃষ্ট পশম পাওয়া যায়, যার বাজার মূল্য বেশ ভালো। খরগোশ পালনের সুবিধাগুলো কী কী আসুন আমরা জেনে নিই। পালন শুরু করার প্রাথমিক খরচ অনেক কম, অল্প জায়গায় পালন করা সম্ভব। খরগোশ অত্যন্ত শান্ত প্রকৃতির ও আকারে ছোট হওয়ায় পালনের পক্ষে সুবিধা হয়। অল্প খাদ্য খেয়ে খরগোশ বেশি বাঁচতে পারে এবং এদের প্রজনন ক্ষমতা অনেক বেশি, ফলে কম সময়ে বেশি আয় হয়। খরগোশ সব রকম সবুজ শাক পাতা খায়, এদের রোগ সমস্যা অনেক কম। দেহে হাড়ের অনুপাতে মাংসের পরিমাণ অনেক বেশি, খরগোশের মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম, তাই শিশু বৃদ্ধ এবং রোগীদের জন্য আদর্শ প্রোটিন সমৃদ্ধ খাদ্য, ফলে বাজারে চাহিদা ভালো। খরগোশের মাংসের ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই, তাই সামাজিকভাবে গ্রহণযোগ্য। খরগোশের মলমূত্র উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। আপনারা থাম্বনেল দেখে হয়তোবা বুঝেছেন এক জোড়া খরগোশ এ কীভাবে তিন জোড়া বাচ্চা পাওয়া যায়। এটি একবারে সহজ, আপনারা সহজেই বাড়িতে এটি পুষে বাচ্চা উৎপাদন করতে পারবেন।